বিমান ও নৌবাহিনী যোগ্য কর্মকর্তাদের পদোন্নতির জন্য নির্বাচন করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে বাহিনী দুটি নির্বাচনী পর্ষদ 2024 এর আনুষ্ঠানিক উদ্বোধন করে এ কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, দেশের ক্রান্তি লগ্নে বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, ফলে বাংলাদেশ বাহিনী দুটি আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভূরাজনৈতিক গুরুত্ব বিবেচনায় একটি শক্তিশালী নৌবাহিনী এবং সামরিক কৌশল দিয়ে অর্থনৈতিক উন্নয়নের পরিধি সম্ভাবনা প্রেক্ষাপট বিবেচনায় একটি আধুনিক ও শক্তিশালী বিমান বাহিনীর উপস্থিতি অত্যন্ত জরুরি। বাংলাদেশের অর্থনৈতিক চাকার সাথে দেখার পক্ষে সমুদ্র পথে বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত সহ সামুদ্রিক সম্পদ রক্ষা, সমুদ্রের চলাচালন, মানব পাচার, অস্ত্রপাচার, মাদক চলাচালের বিরুদ্ধে বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে ইতিমধ্যে দেশের প্রতিটি মানুষের আস্থা অর্জন করছে।